আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যদি তুমি জানতে এই গল্পের 10 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আজ মাসের শেষ, হাতে টিউশনি টাকা পেয়ে বেশ খুশি তোরান। বাবা মা আসার পর কয়েকদিন ধরে একদম হাত খালি ছিল। 4টা টিউশনি করে 15,000 টাকার মতো পায়, মাস শেষ হওয়ার সাথে সাথেই সবাই টাকা দিয়ে দেয়। এই ব্যাপারটা তুরানের কাছে ভালো লাগে। ভার্সিটি থেকে ফেরার পথে মায়ের জন্য 1000 খানিক টাকার মধ্যে একটা শাড়ি কিনে তুরান, আর বাবার জন্য শার্ট। বাবা মা বোধহয় বেশি দিন থাকবে না, তাই 2-4 দিন পরেই গ্রামে চলে যাবে। তুরানের মায়ের শহরের মন টানে না একদম, ঠিকমতো খোলা আকাশ দেখা যায় না, রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না, চারিদিকে শুধু ইট পাথরের গড়া ভবন। বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে তোরানের। রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না, মেয়েটার হয়তো মানসিক বিকাশে সমস্যা হয়েছে, ওর আচরণের রাগ না করাই ভালো। রূপার পছন্দের 2টা আইসক্রিম নিল। বাসা ঢোকার সময় দেখা গেল রূপার সাথে। তোরানকে দেখেই কোনো কারণ ছাড়া হেসে দেয় রূপা। তোরান বলল, রূপা বেগম হাসছেন যে? রূপার হাসি আরো বেড়ে যায়। হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে? রূপা বলল, বেগম কি? তুরানও হেসে দেয়, বলে, এমনি বললাম আর কি, তোমার পুরো নামটা কি? রূপা বলল, নাম আবার অর্ধেক হয় বুঝি? তুরান বলল, এই ধরো মানুষের অনেকগুলো নাম থাকে, ডাক নাম, আসল নাম আর নাম ইত্যাদি ইত্যাদি। রূপা বলল, তো আপনার নাম কি, নকল? এখন রূপাকে মোটেও অস্বাভাবিক মনে কত না, যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কথা বাড়ে না তোরান, রূপাকে কীভাবে যে আইসক্রিম দিবে সেটা ভাবছে, আনিজি লাগছে ব্যাপারটা। রূপা বলল, কি হলো ব্যবলাকান্ত মশাই, চুপ মেরে রইলেন কেন? রাগান্বিত কণ্ঠে তোরান বলে, ওই ব্যবলাকান্ত মশাই কি? রূপা বলল, আপনি কথায় কথায় রেগে যান কেন বলুন তো? সাইকোলজি বলে যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন। রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় তুরানের, বিড়বিড়িয়ে বলে, সাইকোলজি শিখলো কে, শিখালো কে তোমায়? আচ্ছা তোমার রহস্যটা কি বলো তো? মাঝে মাঝে মনে হয় তুমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা, আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতার সংসের। ভাবুক কণ্ঠে রূপা বলে, আমি কি, তা তো আমি নিজেই বুঝতে পারছি না। এ বলে আবার হেসে দেয় রূপা, আবার বলে, কোনো কিছু সম্পর্কে আমার বেশি প্রশ্ন করবেন না, তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। এই যে জিজ্ঞাসা করলেন সাইকোলজি কি, এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম। তুরান বলল, রূপা সিরিয়াস একটা কথা বলি, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। রূপার কথার তালে পরে সময় জ্ঞান হারিয়ে ফেলছে তুরান, সেই কখন আসছে এখনও বাসায় যায়নি। বাবা মা যদি দেখে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে তাহলে আবার শুরু হবে। তুরান রূপার হাতে আইসক্রিম দিয়ে বলে, এই তোমার আইসক্রিম। খুশিতে যেন আত্মহারা হয়ে আছে রূপা, সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয়? আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, আপনার হাতে এগুলো কি? তুরান বলল, মায়ের জন্য শাড়ি এনেছি আর বাবার জন্য শার্ট। উঁকি মেরে শাড়িটা দেখে রূপা বলে, বাহ এত সুন্দর, এই আমার একটা কালো শাড়ি এনে দিবেন? বেবাচাকা খেয়ে যায় তুরান, কি আজব আবদার করে এগুলা। রূপার প্রশ্নের উত্তরে কি বলবে তোরান তা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপা। রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দিবে তা এনে দিতেই হবে। তোরান বলল, তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে। মুখ ফ্যাকাশি করে মাথা নিচু করে ফেলে রূপা, ওনা দিয়ে আইসক্রিম লুকিয়ে নিয়ে রুমে চলে যায়। শাহলা বেগম দেখলে বকবে রূপাকে। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হলো রূপা। শাহলা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল, প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে বের হলো রূপা। শাহলা বেগম বললেন, এতক্ষণ ওয়াশরুমে কী করছিলে? থতমত খেয়ে রূপা বলে, হাত ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়েছি। শাহলা বেগম বলল, মিথ্যা বলা খারাপ, তোমার হাত মুখ তো বেজানা, কী করছিলে ওয়াশরুমে? রূপা বলল, হাত মুখ তো অনেক আগেই ধুয়েছি, ভালো লাগছিল না তাই ওয়াশরুমে বসেছিলাম। শাহলা বেগম বললেন, ওয়াশরুম বসে তার জায়গা, দুপুরে ওষুধ খেয়েছো? তোমার
আম্মু আসছে কালকে, যদি তাদের দেখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে। মুখ গম্ভীর করে রূপা বলে, খেয়েছি ঔষধ, কচুরা মুখ, বিরক্তিকর মানুষজন। রাগানিত কণ্ঠে সাহেলা বেগম বলে, মাকে কেউ এসে বলে? হাতের একটা কালো দাগ সাহেলা বেগমকে দেখে রূপা বলে, দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা। সাহেলা বেগম বলল, পাগলামি করলে সবাই মারে। রূপা বলে, কই তুমি তো মারো না। সাহেলা বেগম বলল, আমার দায়িত্ব তোমাকে মারা না, তোমাকে বোঝানো। সাহেলা বেগম রুম থেকে চলে যাবার পর উদাস মনে জানালার গ্রিল ফাঁক দিয়ে তাকিয়ে রইল রূপা। মেজাজ চটে আছে রূপার, গাল বেয়ে নোনা জল পড়ছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল রূপা। সাদে আজিজ চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো তোরান। বাসা ছেড়ে যাবে বলে আজিজ চৌধুরীর কাছে গিয়েছিল। রূপার অনুরোধে আর বাসা ছাড়া হয়নি। সেই থেকে আর আজিজ চৌধুরীর সামনে পড়ে না তোরান, যদি আজিজ চৌধুরীকে সে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে সাদে আছে রূপা। তোরানকে দেখেও না দেখার ভান করে রেলিং এসে দাঁড়িয়ে থাকে। রূপার এমন ব্যবহারে অবাক হচ্ছে তোরান। জড়ো জড়ো হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টা তোরানকে ভাবাচ্ছে, রূপাকে এমন চুপচাপ কখনো দেখেনি। তোরান রূপার কাছে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো জবাব দেয় না রূপা। শাড়ি এনে দিবে না বলেছে, বলে কি রূপার মন খারাপ? তোরান বলল, রূপা কি হলো? ক্ষীণস্বরে রূপা বলে, এমনি। তোরান বলল, এমনি কারো মন খারাপ হয়? সত্যি করে বলো। রূপার চোখ সলসল করে ওঠে, আবার বলে, এমনি। তোরান বলল, শাড়ি এনে দিব না বলে মন খারাপ? রূপা মাতাজিকে বলে, না। অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে তোরান, রূপা তেমন কিছুই বলছে না। চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকে ভাবায়। তোরান বলল, রূপা আম্মু তোমায় যেতে বলছে। এবার হেসে দেয় রূপা। রূপা বলল, চলুন তাহলে। তোরান বলল, তোমায় যেতে বলছে, আমায় না। রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল, হাফ ছেড়ে বাঁচত তোরান। মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়, মা ওকে সত্যি যেতে বলছে। রূপার সাথে তোরানকে দেখলে বাবা মা খোঁচা মারতে ছাড়বো না, তাই যায়নি তোরান। একটু পরে বাসায় যায় তোরান। কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয়। মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা। তোরান অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। তো ফ্রেন্ডস, পুরো গল্পটা আপনার কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন আর ফারুক ডায়েরি চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।